आसनसोल में कंबल वितरण के दौरान हुई भगदड़ में 3 लोगों की मौत को लेकर FIR दर्ज होने के बाद पुलिस आरोपियों को गिरफ्तार करने के लिए सक्रिय हो गई है। कल रात विभिन्न हिस्सों में लगातार छापेमारी की गई, इसमें 5 लोगों को आसनसोल नार थाना पुलिस ने गिरफ्तार किया है। पुलिस ने गिरफ्तार किए आरोपियों को आज शुक्रवार आसनसोल में एक कोर्ट में पेश किया। गिरफ्तार किए गए आरोपियों के नाम संजय यादव, सौरभ कुशवाहा, विनय तिवारी, राम बाबू सिंह, बंटी चिंटू शर्मा तथा डेकोरेटर व्यवसायी बिशू रजक को कोर्ट में पेश कर रिमांड के लिए आवेदन किया गया है। पुलिस ने 10 दिन का रिमांड के लिए आवेदन किया है। इस मामले में BJP नेता जितेंद्र तिवारी और उनकी पत्नी चैताली तिवारी भी आरोपी हैं। जितेंद्र तिवारी ने कहा कि घटना दुखद है, लेकिन राजनीतिक से प्रेरित होकर कार्रवाई सही नहीं है। 24 परगना में मंत्री की उपस्थिति में हुई भगदड़ में 7 लोगों की मौत हुई थी, क्या वहां FIR और गिरफ्तारी हुई? आसनसोल की जनता सब देख रही है और क्या कहा उन्होंने, आइए देखते हैं पूरी रिपोर्ट। দেখুন আইপিসিতে অনেকগুলো ধারা আছে, আইপিসিতে অনেকগুলো ধারা আছে। 302 মানে মার্ডার সবাই জানে, এবং 302 এর পর সবচেয়ে মার্ডার এটা করা গেল না। মার্ডার করতে গেলে মানুষ বলতো যে মার্ডার তো, কিন্তু পরোক্ষভাবে মার্ডারের ধারাই দেওয়া হয়েছে, ঘুরিয়ে ফিরে ওটাই দেওয়া হয়েছে। পুলিশ যতটা পেরেছে, পুলিশ যতটা কড়া ধারা দেওয়া যায় সবটা দিয়েছে, এবং তাদের কাছে কোনো উপায় নেই। তাদের প্রভুরা কলকাতায় বসে আছেন, কেউ কেউ আসানসোলে বড় বড় প্রভুরা বসেছেন, তারা নজরদারি এই মামলা দিতে, এই ধারা দিতেই হবে। কিন্তু ধারা দিয়ে কী হবে? ধারা দিয়ে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস আটকাতে পারে, তারপর কী হবে? তারপর আমাদের লড়াই তো চলবে, আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, আমাদের লড়াই বাংলার যে ঐতিহ্য সে ঐতিহ্যকে রক্ষা করার লড়াই, আমাদের লড়াই বিনয় বাদল দীনেশের যে বাংলার গৌরব সে গৌরবকে ফিরিয়ে আনার লড়াই, আমাদের এই লড়াই আমাদের ক্ষুদিরাম বোসের বাংলাকে ফিরিয়ে আনার লড়াই, আমাদের এই লড়াই স্বামী বিবেকানন্দের বাংলাকে ফিরিয়ে আনার লড়াই। এই লড়াই এই ধারা দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। যে আপনারা উদ্যোগটা নিয়েছিলেন কিন্তু ঠিক মতো সফল করতে পারেন। কুণাল বাবু, দেখুন কুণাল বাবু যদি আসানসোলে থাকতেন এই কথা বলতেন না, উনি কলকাতায় বসে ওনার কী কাজ? ওনার কাজ হলো যে বিভিন্ন ইস্যুতে নিজের দলের হয়ে কাজ করা। তো ওনার কাছে এই 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 3 জনের মৃত্যু আমাদের কাছে মৃত্যু, কিন্তু এই 3 জনের মৃত্যু ওনার কাছে একটা ইস্যু, কুণাল বাবুর কাছে তৃণমূলের জন্য একটা ইস্যু, ওনার ইমোশন নেই, আমাদের ইমোশন আছে, তাই ওনার এই কথার জবাব দেবো। আমরা বলবো যে কুণাল বাবু, আপনি যদি আসানসোলে আজ থাকতেন, এই পরিবারগুলোর সঙ্গে যদি আপনার ব্যক্তিগত যোগাযোগ থাকতো, তাহলে এই কথাগুলো আপনি বলতে পারতেন না। আপনি নিশ্চয়ই ঠিক তৃণমূলের জন্য ঠিকই করছেন, তৃণমূলের জন্য সারাদিনে আপনি 4টা ইস্যু খোঁজেন, তার মধ্যে একটা ইস্যু পেয়ে গেছেন, আপনি বলছেন, বলুন ঠিক আছে, এটাই আপনার কাজ। এই কাজ যদি আপনি না করেন তাহলে দল আপনাকে রাখবে না। আপনি আপনার কাজ করছেন, বলুন, আমাদের কোনো আপত্তি নেই। 4 বছর জেলে কেটে যেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ হতে দেবো না, দেবো না, দেবো না, এটা আমরা পরিষ্কার করে বলছি। আজকে আদালতে আপনারা আসার পিছনে কারণটা জানতে পারি কি? মানে আপনি আদালতে কি কোনো বিশেষ কারণে এসেছেন? আমি বিশেষ কারণে এসেছি যে যারা শিবের নামে জয়ধ্বনি করেছিল তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি আজকে নিয়ে আসা হয়েছে। তারা কম্বল, কিছু লোক কম্বল দান করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, আবার কিছু এমন লোককে অ্যারেস্ট করেছে যারা কম্বল নিতে গেছিল। একটা গরিব মানুষ, সরকার তাদেরকে কম্বল দিতে পারছে না। কর্পোরেশন এলাকায় এক একটা ওয়ার্ডে মাত্র 20টা করে কম্বল দিয়েছে, তো বেশ কিছু গরিব মানুষ সেখানে কম্বল নিতে গেছিল যা সরকার আমাকে দিতে পারেনি। এই পশ্চিমবঙ্গ সরকার, দেওলিয়া সরকার, এরা আমাদেরকে কম্বল দিতে পারেনি, তারা কম্বল নিতে গেছিল, তাদেরকেও অ্যারেস্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানাবার জন্য। এবং আইনি সহায়তা মানে লিগালি তাদের পাশে আমরা আছি, মোরালি আমরা তাদের পাশে আছি, এই মেসেজ দেওয়ার জন্য আজ আমরা এখানে কোর্টে এসেছি। পুলিশ বলছে অনুমতি নেওয়া হয়নি অনুষ্ঠান, পুলিশ বলছে শিবের নাম করার জন্য অনুমতি নিতে হবে, এরপর বলবে তোমার ছেলের পরিত্যাগ করবে তার জন্য অনুমতি নিতে হবে, অন্নপ্রাশনের জন্য অনুমতি নিতে হবে। আগাম জানিয়েছি আপনাকে নেমন্তন্ন করা হলো অন্নপ্রাশন হবে, তার মানেই আপনাকে বুঝে নিতে হবে, কার্ড গেলেই বুঝে নিতে হবে যে অন্নপ্রাশন আছে। 15 দিন আগে আগাম জানিয়েছি যে শিব চর্চা হবে এখানে, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন হবে, তারপর যদি বলার অনুমতি নেওয়া হয়, এই এই পুলিশের কথা যদি শুনতে থাকে আগামী দিন আপনাদেরকে শুনতে হবে। আপনার ছেলের পৈতে হবে, যাবেন দেখে আটকে দেবে না, তোমার ছেলের পৈতে করতে পারবে না, অন্নপ্রাশন হবে আটকে দেবে হবে না, আই বুড়ো ভাত আর খাওয়াতে পারবেন না বাড়িতে, মায়েদের বোনেদের কি বলে বিয়ের পর যেটা কি হয় অষ্টমঙ্গলা, অষ্টমঙ্গলার জন্য অনুমতি নিতে হবে। এই দিন আসছে, তাই আমি বলছি বাংলার মানুষকে, বঙ্গালি বাঙালি হিসেবে আমরা বলছি এর বিরুদ্ধে আমাদেরকে সবাইকে গর্জে উঠতে হবে। এই পরিস্থিতি বাংলায় আমরা চাই না, চাই না, চাই না।